তো শুরু করি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট টু। লাস্ট ডে তে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেছিলাম, আজকে ওর পর থেকে শুরু করব। তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে দেখা আর তারপরে বইগুলোকে পড়া, বা যে পিডিএফটা দিচ্ছি পিডিএফ দেখে পড়ে নেবে, তাহলেই হবে। পরের পয়েন্টে বলছে বিশ্বের প্রথম বসবাসযোগ্য গ্রহের সন্ধান। বিশ্ব মানে এটা মহাবিশ্বের কথা বলছে আর কি, প্রথম বসবাসযোগ্য গ্রহের সন্ধান। তো যেমন হচ্ছে পৃথিবী যেখানে আমরা বসবাস করি, ঠিক সেরকমই আর একটা গ্রহের সন্ধান খোঁজ করছে কে, হচ্ছে চীন। আমরা জানি যে চীন কি কি ভয়ানক কাজ করে, যেমন প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের হচ্ছে চাল, প্লাস্টিকের বাঁধাকপি, তো এইগুলো ভয়ানক ভয়ানক জিনিস যেগুলো মানুষ কখনো ভাবতে পারে না, চীন সেগুলো আর কি পরিকল্পনা শুরু করে দেয়। তো বলেছে যে চীনের তরফ থেকে পরিকল্পনা করা হলো পৃথিবীর সদৃশ বসবাসযোগ্য গ্রহের স্পেস টেলিস্কোপের সহায়তায়। পৃথিবী থেকে বত্রিশ আলোক বর্ষ দূরে অবস্থিত গ্রহের অনুসন্ধানের জন্য চীনের এই পরিকল্পনা। তো কত আলোক বর্ষ দূরে এটাকে জাস্ট একটু খেয়াল রাখবে। প্রথমে দেখবে যে পরিকল্পনা কে করছে, চীন। কত আলোক বর্ষ দূরে হচ্ছে গ্রহটা পরিকল্পনা করা হচ্ছে, 32। আর এই যে যে প্রজেক্ট, এই যে যে প্রজেক্ট, এই প্রজেক্টের নামটা কি, এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর নাম হচ্ছে ক্লোজ বাই হ্যাবিটেবল এক্সপো প্ল্যানেট সার্ভে, বা যাকে তুমি শর্ট ফর্মে বলতে পারো CHES। ক্লিয়ার? এটা নিয়ে পরীক্ষাতে কিভাবে কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসছে এটার উপরে। তো কি কোশ্চেন এসছে, কোশ্চেনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হুইচ কান্ট্রি হ্যাজ প্রপোজড ক্লোজ বাই হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট সার্ভে বা CHES? অ্যান্সার কি হবে, চায়না। ঠিক আছে, তো এই প্রকল্পটা মনে রাখবে, আর এরই সাথে সাথে কত দূরে সেটা রয়েছে সেটার দিকে খেয়াল রেখো। তার মানে ক্লোজ বাই হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট সার্ভে, এটাকে মনে রাখবে, যার শর্ট ফর্ম হয়ে গেল CHES, কে করছে, চায়না। দ্বিতীয় নাম্বার পয়েন্টের দিকে চলে আসি। অগ্নি ফোর আমাদের ব্যালিস্টিক মিসাইল, এর সফল পরীক্ষা কিন্তু হয়ে গেল 6 জুন। উড়িষ্যার APJ আব্দুল কালাম দ্বীপ, এই দ্বীপটার নাম মনে রাখবে, APJ আব্দুল কালাম দ্বীপ। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করে যে APJ আব্দুল কালাম দ্বীপ কোথায়, তুমি বলবে উড়িষ্যাতে। APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ভারতের তরফ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো নিউক্লিয়ার, দেখো আমি রেড কালি দিয়ে মার্ক করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি, তার মানে অগ্নি ফোর যে আমাদের মিসাইলটা আছে সে কিন্তু নিউক্লিয়ার বোমাও কিন্তু বহন করতে পারে, নিউক্লিয়ার বহনযোগ্য ইন্টারমিডিয়েট রেঞ্জ মানে কি আমি একটু পরে বলবো। ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফোরের কি করা হচ্ছে পরীক্ষা করা হলো, ব্যালিস্টিক মিসাইল। তো আগে আমি অগ্নি ফোরকে দেখাই, তারপরে ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে তোমাদের বলছি। এটা হচ্ছে অগ্নি ফোর মিসাইল, আর ব্যালিস্টিক মিসাইল কাকে বলে আর ক্রুজ মিসাইল কাকে বলে, এই দুটো সম্পর্কে তোমাদের একটু আমি জানিয়ে দিই। ব্যালিস্টিক মিসাইল আর হচ্ছে আরেকটা মিসাইল আছে যাকে বলা হচ্ছে ক্রুজ মিসাইল, এই দুটো সম্পর্কে একটু নলেজ নিয়ে নাও। এই যে যে মিসাইল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যালিস্টিক, আর এই মিসাইলটা হয়ে গেল ক্রুজ মিসাইল। দেখো দুটোই লঞ্চ করা হচ্ছে, সাপোজ ধরে নাও যে এখান থেকে লঞ্চ হচ্ছে, যদি ব্যালিস্টিক মিসাইল যদি লঞ্চ করা হয়, ব্যালিস্টিক মিসাইলটা কি হবে, এখান থেকে শুরু হবে আর উপরে উঠতে থাকবে একদম উঠে এই পর্যন্ত চলে এলো, তারপরে আবার সে কি করবে, আবার নামতে থাকবে, এই হয়ে গেল টার্গেটে গিয়ে হিট করলো। বুঝতে পেরেছি ব্যাপারটা, এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। আর এবার দেখো ক্রুজ মিসাইলে কি হচ্ছে, ক্রুজ মিসাইল তো লঞ্চ তো করা হলো, তো এ কিছু দূর পর্যন্ত উঠবে, এরকম ওঠার পরে সে কিন্তু আর এর মতো এতটা উঁচুতে উঠবে না, এবার সে কি করবে, এই 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 ভাবে গিয়ে এখানে গিয়ে টার্গেটে গিয়ে হিট করবে। তার মানে দেখো ব্যালিস্টিক মিসাইল কত উঁচু, মানে এই ভাবে গেল আর এরকম ভাবে করে নামছে ব্যালিস্টিক মিসাইল, আর ক্রুজ মিসাইল যা সামান্য একটু উপরে উঠবে সোজা করে হচ্ছে বেরিয়ে যাবে, গিয়ে টার্গেটে হিট করবে, এটা হচ্ছে ক্রুজ মিসাইল, খেয়াল রেখো। তো আমাদের অগ্নি ফোর যেটা রয়েছে এটা ব্যালিস্টিক মিসাইল, যে হচ্ছে একেবারে ফুল স্পিডে উপরের দিকে উঠবে, আর যে অনেকটা রেঞ্জ কভার করবে, কতটা রেঞ্জ কভার করবে আমি একটু পরেই বলবো, আর তারপরে হচ্ছে গিয়ে টার্গেটে হিট করবে। ঠিক আছে, এটা কেমন ধরনের মিসাইল এটাকেও আমাদের জানতে হবে। এটি হচ্ছে ভূমি থেকে ভূমি টাইপের মিসাইল, তার মানে হচ্ছে ভূমি থেকে ছাড়া হবে আর ভূমিতে গিয়ে সাধারণত হচ্ছে
পড়বে আর কি। আর এর রেঞ্জ কত? রেঞ্জ মানে কি স্যার, যদি এখান থেকে ছাড়া হয়, যদি এই জায়গা থেকে ছাড়া হয়, তবে কত দূরে গিয়ে পড়তে পারে, মানে কত দূরে টার্গেট গিয়ে হিট করতে পারে, ওটাকে বলা হয় রেঞ্জ। তো এই যে অগ্নি ফোর যে রয়েছে 3500 থেকে 4000 কিলোমিটার দূরে গিয়ে হিট করতে পারে, বুঝতে পেরেছি? তার মানে ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দুতে যদি ছাড়ে তো উত্তরতম বিন্দু ক্রস করে চলে যাবে, মানে ভেবে দেখো কত ভয়ানক টাইপের হচ্ছে মিসাইল। আর এটা কার তরফ থেকে নির্মিত করা হয়েছে? ডিআরডিওর তরফ থেকে নির্মিত করা হয়েছে। ইন্টারমিডিয়েটের মিনিংটা কি আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি ছবির সাহায্যে। পরের পয়েন্টে আসি, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আটটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা। ব্যালিস্টিক মিসাইল কি জিনিস স্যার, একটু আগে বললাম, যেটা অনেক উঁচু দিকে ওঠে আর অনেক দূর দূর পর্যন্ত হিট করতে পারে। ক্রুজ মিসাইল যেটা তোমরা দেখলে না একটু আগে, ক্রুজ মিসাইল কিন্তু মানে হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের মতো অত দূর পর্যন্ত যেতে পারে না, জাস্ট আশেপাশে এরিয়াতে ও কভার করে ক্রুজ মিসাইল। তো যেটা বললাম হচ্ছে দক্ষিণ কোরিয়া কি করছে আর মার্কিন যুক্তরাষ্ট্র আটখানা ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করলো, ঠিক আছে। উত্তর কোরিয়া কি করেছিল, কিছুদিন আগে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল, আর সেই রকম ভাবেই হচ্ছে এরা দুজনা করলো। মিসাইলগুলি ভালো করে দেখো, এই যে মিসাইল যেগুলো রয়েছে এই মিসাইলগুলি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তো এই যে যে ব্যালিস্টিক মিসাইলগুলো পরীক্ষা করলো দক্ষিণ কোরিয়া আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ব্যালিস্টিক মিসাইলের নেচারটা কেমন স্যার, রেঞ্জটা কেমন? রেঞ্জ হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আর ভারতের অগ্নিটা কেমন ছিল স্যার, অগ্নিটা অগ্নি হয়ে গেল হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা ইন্টারমিডিয়েট। আর যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আর হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল। আগে আমি হচ্ছে সাউথ কোরিয়া আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা পয়েন্ট রয়েছে, এই যে আমাদের ইন্ডিয়া, আর আমাদের ইন্ডিয়ার পরে এই যে রয়েছে চায়না, রাশিয়া, আর এইখানটাই এই যে রয়েছে রেড কালারের, এটা রয়েছে সাউথ কোরিয়া, তার উপরে রয়েছে হচ্ছে নর্থ কোরিয়া, বোঝাতে পেরেছি? মার্কিন যুক্তরাষ্ট্র কোন দিকে স্যার, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, আর এটাও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অংশ ইউএসএ। এবার আমি ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ সম্পর্কে বলবো। দেখো ব্যালিস্টিক মিসাইল দেখো এরকম ভাবে গেল আর হচ্ছে অনেক উঁচু পর্যন্ত গিয়ে এই হিট করবে, এই উঁচু পর্যন্ত যাবে গিয়ে এই হিট করবে, এই উঁচু পর্যন্ত গিয়ে হিট করবে, মানে অনেকটা উঁচুতে উঠবে তারপরে গিয়ে হিট করবে ব্যালিস্টিক মিসাইল। এবার রেঞ্জ অনুসারে এর বিভিন্ন রকমের নাম আছে, তো সেইগুলোকে এবার ভালো করে বুঝে নাও। রেঞ্জ দেখো এখানটা রয়েছে রেজ হ্যান্ডিং করা, আর এটা রয়েছে কিমি, কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যে ব্যালিস্টিক মিসাইল জিরো থেকে নিয়ে 1000 কিলোমিটার পর্যন্ত, মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত রেঞ্জের যে কোনো জায়গায় যে হিট করে তাকে বলা হচ্ছে এসআরবিএম। এসআরবিএম এর ফুল ফর্ম কি স্যার, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তাহলে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে, রেঞ্জ অনুসারে, আর এর রেঞ্জ কত, 0 থেকে 1000 কিলোমিটার। এর পরে যেটা রয়েছে মিডিয়াম, এমআরবিএম, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, স্যার এর রেঞ্জ কত, 0 থেকে চলে যাবে হচ্ছে 3000, মানে হচ্ছে 1000 থেকে 3000 কিলোমিটার। এই যে 1000 থেকে শুরু হবে, 1000 থেকে নিয়ে 3000 যে কিলোমিটার, এইখানের মধ্যে যে ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ আর কি, তাকে বলা হচ্ছে মিডিয়াম। এর পরে এটাকে অতিক্রম করে যে 3000 থেকে 5000 পর্যন্ত যে যাবে সেই ধরনের ব্যালিস্টিক মিসাইলকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটা হচ্ছে ভারতের অগ্নি ফোর। তার মানে অগ্নি ফোরের রেঞ্জ কত হবে, 3000 থেকে 5500 মধ্যে থাকবে। যেমন আমরা কি দেখেছিলাম, এই যে অগ্নি ফোর রয়েছে 3500 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তাই একে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। আর যেটা আমেরিকারা যেটা করছে সেটা কোন ধরনের মিসাইল, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যাকে আইসিবিএম বলে। এর কত রেঞ্জ যেতে পারে স্যার, 5000 থেকে নিয়ে 10000 পর্যন্ত দূরে যেতে পারে, মানে এত খতরনাক হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, যেটা হচ্ছে আমেরিকার দক্ষিণ আমেরিকা আর হচ্ছে দক্ষিণ কোরিয়া হচ্ছে পরীক্ষা করলো। পরের পয়েন্টের দিকে আসি, পশুদের জন্য ভারতের প্রথম কোভিড-19 ভ্যাকসিন। তো পশুদের জন্য এবার কি করা হচ্ছে, কোভিড-19 ভ্যাকসিন কিন্তু হচ্ছে চালু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী, যার নাম কি, কৃষি কল্যাণ মন্ত্রীর নামটাকে খেয়াল রাখবে, কেন্দ্রীয় নরেন্দ্র সিং তোমার, নরেন্দ্র সিং তোমার সূচনা করলো ভারতের প্রথম কোভিড-19 ভ্যাকসিন, যা পশুদের জন্য,
পশুদের জন্য নির্মিত হয়েছে। এই ভ্যাকসিনের নামটা কি? ভ্যাকসিনের নামটাকে খেয়াল রেখো, অ্যানোকোভ্যাক্স। অ্যানোকোভ্যাক্স নামটা খেয়াল রাখতে হবে, কারণ কোশ্চেন এটা আসতে পারে পশুদের জন্য যে কোভিড ভ্যাকসিনের জন্য যে টিকাটা আবিষ্কার করা হয়েছে তার নামটা কি? অ্যান্সার হবে অ্যানোকোভ্যাক্স। এই ভ্যাকসিনটি নির্মাণ করেছে কে? ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইকুইন। ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইকুইন এটা হচ্ছে কি করেছে, হচ্ছে এই জিনিসটা নির্মাণ করেছে। কাকে কাকে দেওয়া হয় এটা? কুকুরকে দেওয়া হয়, সিংহ, চিতা, ইঁদুর, খরগোশ, এগুলোর জন্য মানে এদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। যেমন দেখতে পাচ্ছ ছবিতে, এই যে কুকুর আর এটা হচ্ছে কোভিড নাইনটিন যে ভ্যাকসিন সেটা। এরপরে চলে আসি পরের আরো আরেকটা মিসাইল সম্পর্কিত, পৃথিবী টু এর সফল পরীক্ষা। মানে পৃথিবী টু যে মিসাইল আছে তারও আবার ভারত পরীক্ষা করলো আর এটা সফলভাবে পরীক্ষা হয়েছে। কত তারিখে? 15 জুন ভারতের তরফ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো স্বল্প রেঞ্জের। কি বলা হচ্ছে? স্বল্প রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। তার মানে এটার রেঞ্জ কি? অল্প হবে, একদম অল্প রেঞ্জ, ঠিক আছে? যেটাকে আমরা শর্ট রেঞ্জ বলছিলাম সেটাই হচ্ছে স্বল্প রেঞ্জ। কোথা থেকে স্যার এটা করা হয়েছে, ছাড়া হয়েছে পরীক্ষা? উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড শর্ট রেঞ্জ থেকে এটি কার্যকর করা হলো। তার মানে কোথা থেকে? চাঁদিপুর থেকে। যদি জিজ্ঞাসা করে চাঁদিপুর কোথায়, অ্যান্সার আসবে হচ্ছে উড়িষ্যা। কেমন প্রকৃতির মিসাইল স্যার? ভূমি থেকে ভূমি, মানে হচ্ছে মাটি থেকে ছাড়া হবে আর মাটিতে গিয়েই হিট করবে, এই ধরনের এটা মিসাইল। এটা কাকে হচ্ছে দেওয়া হবে মিসাইলটা, মানে কার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? ভারতীয় বায়ুসেনা আর স্থলসেনার উদ্দেশ্যে এই মিসাইলটা নির্মাণ করা হয়েছে। এই যে ছবি দেখতে পাচ্ছ পৃথিবী টু এর, এটা হচ্ছে ছবি, মানে বুঝতেই পারছো যে কেমন ক্যাটাগরির মিসাইল। আর এর রেঞ্জটাকে একটু দেখে নি, দেখো এই মিসাইলটাকে কেমন মিসাইল, সারফেস টু সারফেস, মানে ভূমি থেকে ভূমি মিসাইল। আর এটা হচ্ছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, SRBM, এর আগে যেটা ছবিতে দেখালাম। আর এর রেঞ্জ মোটামুটি কিরকম? 250 কিলোমিটার থেকে নিয়ে 350 কিলোমিটার পর্যন্ত। মানে যদি এটা বেথুয়া থেকে কলকাতার রেঞ্জ ভাবা হয়, তার মানে হচ্ছে একবার সাপোজ এটা হচ্ছে বেথুয়া ডাহরি আর এটা হচ্ছে কলকাতা, বেথুয়া থেকে কলকাতার ডিস্টেন্স ধরে নিচ্ছে 125 কিলোমিটার প্রায়। তার মানে কি? বেথুয়া থেকে কলকাতা যাবে, আবার কলকাতা থেকে বেথুয়াই ফেরত চলে আসতে পারবে এই মিসাইলটা আর কি। পরেরটাই চলে আসি, অনন্ত প্রযুক্তি। তো এখানটায় আমি এটা এই কারণে দিয়েছি, ইসরোর যিনি হচ্ছে চেয়ারম্যান তার নামটা কি, এটাকে শুধু মনে রেখো। ইসরোর চেয়ারম্যানের নাম কি? এস সোমনাথ, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এস সোমনাথ। পরের পয়েন্টে চলে আসি, চীনের দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার, এটাকে কিন্তু খুব নজর দিয়ে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট যে কোনো দেশের জন্য। এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আগে তো এয়ারক্রাফট ক্যারিয়ার দেখাই তোমাদের, এটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। স্যার এটা কি জিনিস এয়ারক্রাফট ক্যারিয়ার? দেখতে পাচ্ছ চারদিক দিয়ে সমুদ্র, চারদিক দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছি। আর এখানটায় দেখো হচ্ছে একটা বিশাল বড় একটা কোনো কিছু রয়েছে। স্যার এই বিশাল কিছুর মধ্যে দেখো ছোট ছোট তুমি একটা কিছু দেখতে পাচ্ছ আশা করি। এই যে যে ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছ এরাই হচ্ছে ইয়ার, মানে হচ্ছে এয়ারক্রাফট, মানে এখানেই হচ্ছে যুদ্ধ বিমান ল্যান্ড করতে পারবে, এখান থেকে যুদ্ধ বিমান হচ্ছে যেতে পারবে, বুঝতে পেরেছি? তার মানে এটা বিশাল বড় একটা এরিয়া যার মধ্যে হচ্ছে জাহাজ এখান থেকে এসে কি করতে পারে, এখানে ল্যান্ড করতে পারবে, আর চাইলে হচ্ছে কি করতে পারে, হচ্ছে এখান থেকে সে হচ্ছে উড়ানও ভরতে পারে, ঠিক আছে? এখান থেকে উড়েও যেতে পারে, নিজের নিজের লক্ষ্যে চলে যেতে পারে। তো এয়ারক্রাফট ক্যারিয়ার যে কোনো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চীন কি করলো? চীন হচ্ছে দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করলো। কত তারিখে? 17 জুনে হচ্ছে লঞ্চ করা হলো, আর এর নাম হচ্ছে ফুজিয়ান। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, স্টার দেওয়া থাকলো ফুজিয়ান। এটি তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার যা নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে? চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন, যাকে CSAC বলা হয়। এটি বৃহত্তম ও সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে এটাকে বলা হচ্ছে খুব শক্তিশালী, একদম আধুনিক, মানে হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। চীনের সাংহাই জিয়া গনান শিপইয়ার্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ারের সূচনা করা হলো, এটা তো আগেই বলা হচ্ছে। তো এটা সম্পর্কে একটু দেখাই, ফুজিয়ান যে এয়ারক্রাফট চাইনারা তৈরি করেছে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে নকশা,
ভালো করে দেখো ব্যাপারটা, এই যে দেখতে পাচ্ছি বিশাল হিউজ হিউজ এরিয়া, এখান থেকে কি করবে ধরো হচ্ছে প্লেন এলো, মানে হচ্ছে যুদ্ধ বিমানগুলো এলো, দিয়ে এখানে এসে ল্যান্ড করে গেল, এখানে এসে ল্যান্ড করলো যুদ্ধ বিমানগুলো, ক্লিয়ার? আর স্যার কোথা থেকে হচ্ছে উড়ে যাবে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ বিমান, এখান থেকে আসবে আসবে এটাই রানওয়ে, এখান থেকে নিয়ে এই উড়ান ভরে দেবে। তো এয়ারক্রাফট ক্যারিয়ার খুব খুব গুরুত্বপূর্ণ, যে দেশে যত বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার এটা মানা হয় বিশ্বের সে তত বেশি শক্তিশালী আর কি। এটাই যখন সমুদ্রের মধ্যে আসছে, এটাই হচ্ছে ফুজিয়ান, এটাই হচ্ছে ফুজিয়ানের ছবি। স্যার ভারতে আছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, আগে বলে যে ভারতে আছে কিনা, অবশ্যই ভারতে তো থাকতেই হবে, কারণ ভারত হচ্ছে এমন একটা কান্ট্রি, ভারত হচ্ছে এমন একটা কান্ট্রি যার এখান দিয়েও হচ্ছে সমুদ্র, এখান দিয়েও সমুদ্র, আর এখান দিয়ে ভারত মহাসাগর। তার মানে হচ্ছে ভারতের যদি এয়ারক্রাফট ক্যারিয়ার অবশ্যই থাকতে হবে, কারণ এর চারপাশ দিয়ে শুধু জল আর জল, মানে স্ট্র্যাটেজিক ওয়ের দিক থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা মানা হয় যে ভারতে কমপক্ষে তিনখানা এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার। বর্তমানে ভারতের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যার নাম হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রমাদিত্য, এটাই হচ্ছে ভারতের, এটাই হচ্ছে ভারতের বর্তমান এয়ারক্রাফট আর কি। আর আগে এটা কার ছিল যেন, আগে এটা চাইনার, সরি আগে এটা হচ্ছে রাশিয়ার ছিল, রাশিয়া থেকে ভারত কেনে, তারপরে হচ্ছে তাকে আবার পুনরায় হচ্ছে পুনরায় কি করে তাকে আবার হচ্ছে নির্মাণ করে, তারপরে এটাকে ইউজ চলছে আর কি। এর নাম কি আইএনএস বিক্রমাদিত্য। ভারতের কটা রয়েছে বর্তমানে, একটা রয়েছে, কিন্তু এখন হচ্ছে ভারত নিজস্ব প্রযুক্তিতে যে এয়ারক্রাফট তৈরি করছে, মানে নিজস্ব প্রযুক্তিতে, আগেরটা তো ছিল রাশিয়ার, রাশিয়া থেকে কেনা রাশিয়ার প্রযুক্তি, কিন্তু এবার ভারত পুরো নিজস্ব, বলতে পারো 80% নিজস্ব প্রযুক্তিতে হচ্ছে ভারত যে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে তার নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত। আর এটাই হচ্ছে আইএনএস বিক্রান্তের ছবি। কিছুদিন আগে এর চতুর্থ ট্রায়ালও কমপ্লিট হয়ে গেছে, মানে এটা পুরোপুরি ফিট এখন হচ্ছে সমুদ্রে নেমে যাওয়ার জন্য। এই যে হেলিকপ্টার দেখতে পাচ্ছ, এইখানে এসে কি করবে, ল্যান্ড করবে। এই যে সমস্ত মানুষগুলো রয়েছে এখান দিয়ে, এয়ারক্রাফট ক্যারিয়ার খুব খুব গুরুত্বপূর্ণ। আরো যদি এক্সাম্পল জানতে চাও যে স্যার এয়ারক্রাফট ক্যারিয়ার কেন গুরুত্বপূর্ণ, সাপোজ ধরে নিলাম, চলো একটা তো ওয়ার্ল্ডের ম্যাপটাকে বার করি, তাহলে ভালো করে বোঝানো যাবে। এটা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়া, আর ইন্ডিয়ার চারপাশ দিয়ে দেখো কি রয়েছে স্যার, এই যে রয়েছে আরব সাগর, এটা রয়েছে বঙ্গোপসাগর, আর এটা রয়েছে ভারত মহাসাগর। তো চাইনাকে, ভারতের দেখো আশপাশ দিয়ে এই জায়গাটা পুরো জল আর জল। দেখো চাইনার সাথে যেহেতু আমাদের কি সম্পর্ক খুব একটা ভালো নয়, তো চাইনা যখনই চাইবে, চাইনা এখান দিয়ে কি করবে, তার যে এয়ারক্রাফট রয়েছে, তার যে জিনিসগুলো রয়েছে, সে এখান দিয়ে এসে তার এয়ারক্রাফটগুলোকে এখান দিয়ে দাঁড় করিয়ে দেবে, এখান দিয়ে দাঁড় করিয়ে দেবে। অথবা চাইনার যে সমস্ত হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে যে জাহাজগুলো চলে আর কি, সেগুলোকে কি করে দেবে এখান দিয়ে। কিছুদিন আগেও দেখা গেছে যে সমুদ্রের জলের নিচ দিয়ে যে জাহাজগুলো চলে তারা হচ্ছে এখান দিয়ে পার করছে, মানে ইন্ডিয়াকে হচ্ছে থ্রেট দেখানোর চেষ্টা করছে। তো সেই সমস্ত কারণে, এই যে যাতে থ্রেট না করতে পারে, কোনো কিছু না করতে পারে, হচ্ছে সেই কারণে ভারতের সাপোজ ধরে নেওয়া হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ভারত কি করবে এবার তার এয়ারক্রাফট ক্যারিয়ারকে এখানে হচ্ছে দিয়ে দেবে, এখানটাই হচ্ছে তার এয়ারক্রাফট ক্যারিয়ারকে এখানে দাঁড় করিয়ে দেবে। ভেবে দেখো ভারত এখানে, আর ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার এখানে দাঁড় করিয়ে দেবে। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রায় হচ্ছে 50-60 হচ্ছে যুদ্ধ জাহাজ রয়েছে, হেলিকপ্টার রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এখানকার স্টাফ রয়েছে, তারা সব এখানটায় রয়েছে। যেই দেখবে যে 19-20 ঘটছে, সাথে সাথে কি করবে, যুদ্ধ বিমানগুলো যে কোনো জায়গাতে এবার দেখো যে কোনো দেশের উপরে অ্যাটাক করে ফেলতে পারবে। সাপোজ হচ্ছে চাইনার দিকে একটুখানি কি রয়েছে, চাইনা কি করে ধরে নাও, ধরে নিচ্ছি চাইনা কি করছে আমাদেরকে ভয় দেখানোর জন্য, হচ্ছে এই যে মালাক্কা যে স্ট্রেট আছে, মালাক্কা স্ট্রেটের এইখান দিয়ে তার হচ্ছে কোনো কিছু পাঠাচ্ছে। এবার ভারত কি করবে, ভারত এইখানকায় তার হচ্ছে হচ্ছে যুদ্ধ, এই যে এয়ারক্রাফট ক্যারিয়ারকে এখানে রেখে দেবে। আর এয়ারক্রাফট যদি রেখে দেয়, তবে হচ্ছে চাইনার কজনকে পাঠাবে, চাইনা ক্ষমতা থাকবে তখন, সাহস পাবে, আর হচ্ছে তার কোন রকম কাউকে, পাণ্ডবি যাকে বলে, পাণ্ডবীদের মানে হচ্ছে ডুবোরই, মানে হচ্ছে ডুবন্ত যে জাহাজগুলো, ওগুলোকে কি আর পাঠাতে পারবে, পাঠাতে পারবে না, আর ভয় পেয়ে যাবে। এই কারণে এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত দেশ কিসে আছে সমুদ্রের আশপাশ দিয়ে রয়েছে। তো ভারতের নতুন যেটা তৈরি হচ্ছে তার নাম আইএনএস বিক্রান্ত, কিছুদিনের মধ্যেই এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীর মধ্যে চলে আসছে। এবার কিছু ডেতে আসি, 23 মে ওয়ার্ল্ড টার্টেল ডে, ওয়ার্ল্ড টার্টেল ডে, তার মানে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কচ্ছপ দিন,
কত তারিখে পালিত হয়? 23 মে। কি কারণে? কচ্ছপ ও তার বাসস্থান সংরক্ষণ, কচ্ছপ সম্পর্কে জন সচেতনতা বাড়ানোর জন্য। 25 মে ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডে। মিসিং চিলড্রেন ডে থেকে তুমি বুঝতে পারছো যে সমস্ত চিলড্রেনটা মিসিং হয়ে যাচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস, যাতে হচ্ছে বাবা মারা আরো বেশি সচেতন হতে পারে শিশুদের সম্পর্কে, সেই সমস্ত জন্য হচ্ছে এই দিবসটা পালিত করা হয়। 2001 সাল থেকে এই দিবসটা পালিত হয়ে আসছে প্রতি বছর। 28 মে ওয়ার্ল্ড হাঙ্গার ডে, খুব ইম্পর্টেন্ট, এটাই তোমাকে শো করবে যে তোমার দেশের প্রতিটা নাগরিক আজ কি অবস্থায় রয়েছে, এই ইন্ডেক্সটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো প্রতি বছর এই ইন্ডেক্সটা মানে প্রতি সরি এটা ইন্ডেক্স নয়, এটা জাস্ট হচ্ছে ডে আর কি। প্রতি বছর হচ্ছে 28 মে এই দিনটাকে হচ্ছে পালন করা হয়, ওয়ার্ল্ড হাঙ্গার ডে। 2011 সালে এই দিনটি প্রথমবারের জন্য উদযাপিত হয়। কত সালে? 2011 সালে। এই বছরের থিমটা কি? ইয়ুথ এন্ডিং হাঙ্গার। এই বছরের থিম হচ্ছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, থিম কিন্তু গুরুত্বপূর্ণ। 2021 সালে মোট 116টি দেশের মধ্যে এটিকে হচ্ছে কি করা হচ্ছে, এটাকে হচ্ছে রিসার্চ করা হয়েছে, এটার পেছনে খোঁজ করা হয়েছে, আর তারপরে দেখা গেছে ভারতের স্থান 116টা দেশের মধ্যে কত? 101তম। বুঝতে পারছি, তার মানে ওয়ার্ল্ড হাঙ্গার ডেতে 116খানা কান্ট্রির মধ্যে ভারতের স্থান প্রায় লাস্টে, আর তারপরে মাত্র 15খানা কান্ট্রি। মানে এইখানকার জনগণ যে খুব বেশি যে সুখে রয়েছে এরকম নয়, কিছু জনগণ তো কি রয়েছে আমাদের ভারতবর্ষে, কিছু জনগণ রয়েছে একদম টপ লেভেলে, যারা কোনোদিন একেবারে মানে হচ্ছে কোন রকম দুঃখ কষ্টর মানে হচ্ছে আজ মাত্র তারা পায়নি। ছোটবেলায় জন্ম থেকেই হচ্ছে গাড়ি, জন্ম থেকেই এসি, আর কিছু মানুষ এমন গেছে যাদের মাথার উপরে ছাদ পর্যন্ত নেই, যাদের হচ্ছে যাদের অর্থনৈতিক কারণের জন্য বড় বড় ট্যালেন্টগুলো কি হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে বিরত থাকতে হচ্ছে, বা বিভিন্ন যেখানে সে উঠতে পারতো সেই সমস্ত জায়গা থেকে বিরত রয়ে গেছে। মানে আজ বলতে পারো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এই রকম পরিস্থিতি কিন্তু একটু বেশিভাবে চলছে। পরের পয়েন্টের দিকে আসি, 29 মে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে, একটা ইম্পর্টেন্ট জিনিস, কত তারিখে মানা হয়? 29 মেতে এটা পালন করা হয়। 29 মে সারা বিশ্ব জুড়ে পালিত হলো ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে বা আন্তর্জাতিক এভারেস্ট ডে। কেন পালন করা হলো স্যার? এটা গুরুত্বপূর্ণ, এটাকে খেয়াল রাখবে। 1953 সালে 29 মে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারির নাম আমরা প্রত্যেকে শুনেছি প্রথমবারের জন্য এভারেস্ট জয় করেছিল, আর তাদের এই কৃতিত্বকে স্মরণে রাখার জন্য 2008 সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 29 মে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে কেন পালন করা হয় স্যার? তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি 29 মে 1953 সালে হচ্ছে কি করেছিল, প্রথমবার এভারেস্ট জয় করেছিল। এই হচ্ছে আমাদের এডমন্ড হিলারি, এডমন্ড হিলারি, আর এটা হচ্ছে তেনজিং নোরগে, আর এটা হচ্ছে সেই ছবি যে সময় হচ্ছে সে জয় করেছিল, সেই সময়ের ছবি এটা। পরের পয়েন্টের দিকে, 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষার জন্য, পরীক্ষাতে কিন্তু এটা বারবার আসে, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। তার মানে কি বোঝাচ্ছে? যে টোবাকোকে কি করা যাবে না, নো টোবাকো মানে হচ্ছে তামাক জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, সেই উদ্দেশ্যে যে ডেটা পালন করা হয় 31 মে, ঠিক আছে। এই বছরের থিমটা কি? এই বছরের থিম হচ্ছে টোব্যাকো, ট্রিট টু আওয়ার এনভায়রনমেন্ট, ট্রিট টু আওয়ার এনভায়রনমেন্ট, খেয়াল থাকে যেন। একে বাংলাতে কি বলবে? বিশ্ব তামাক বিরোধী দিবস, বিশ্ব তামাক বিরোধী দিবস। 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে সারা বিশ্ব জুড়ে পালন করা হলো। 2001 সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালন করা হচ্ছে, আর এই বছরের থিম হচ্ছে ডেইরি নেট জিরো, ডেইরি নেট জিরো। পরের পয়েন্টে, 2 জুন ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে। আর এটা কবে পালিত হয়? এটা পালিত হয় হচ্ছে 2 জুনে, 2 জুন সারা বিশ্বব্যাপী কিন্তু এটা পালন করা হয়। স্যার কেন পালন করা হয়? যে সমস্ত যৌনকর্মীরা রয়েছে, এই যৌনকর্মীরা হচ্ছে বেশিরভাগ সময় হিংস্রতার শিকার হন, আর তাদের প্রতি সম্মান জানানোর জন্য 1975 সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। আর এই বছরের যে থিম রয়েছে, এই বছরের থিমের নাম হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস। এই থিমগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মেমোরিতে রাখবে। পরেরটা চলে আসি, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, তার মানে হচ্ছে বাইসাইকেল, যে সাইকেল আমাদের প্রতিজনের ঘরে ঘরে রয়েছে, আমাদের সাইকেল আছে, আর আমরা স্বপ্ন দেখি কিসের,
যাতে আমাদের বাইক থাকে। কিন্তু বাইসাইকেল খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের জন্য খুব হেলদি বলতে পারো, আমাদের শরীরের জন্য, আমাদের মানসিকতার জন্য, সমস্ত কিছুর জন্য। তো তেসরা জুন দেখো সারা বিশ্বব্যাপী, তেসরা জুন দেখো সারা বিশ্বব্যাপী কি হচ্ছে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডেটা পালন করা হচ্ছে। তো নিজেকে কখনো ছোট ভেবো না, কিন্তু যে আমার সাইকেল আছে বাইসাইকেল নেই, আরে বাইসাইকেল নেই বলেই তুমি, সরি, আমার সাইকেল আছে মোটরসাইকেল নেই, মোটরসাইকেল নেই বলেই তোমার রক্ষা হয়েছে, ঠিক আছে, বাইসাইকেল চালাও বলেই তুমি এখনো ঠিকঠাক আছো। তো 2018 সালের জাতিসংঘের সাধারণ পরিষদ তেসরা জুন দিনটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। কেন স্যার ঘোষণা করে, কি উদ্দেশ্য ছিল এর, এর মুখ্য উদ্দেশ্য হলো বিশ্ববাসীকে সাইকেল চালানোর উপকারিতা সম্পর্কে সচেতন করা, সাইকেল চালানোর উপকারিতা সম্পর্কে সচেতন করা। বুঝতে পারছি ব্যাপারটা, আমাদের অনেক সময় ভাবনা আছে স্যার সাইকেল আছে, আমরা নিজেদেরকে খুব ছোট ছোট মনে হয়। তো এরকম কেস অনেক জায়গায় ঘটে দেখবে, যখন সাপোজ তোমার কাছে আজ মোটরসাইকেল নেই আর তোমার বন্ধুর কাছে মোটরসাইকেল আছে, একটা বার্থডে পার্টিতে গেছো, বিয়েতে গিয়েছো, তুমি ধরো সাইকেলে করে গিয়েছো, তখন তোমার হচ্ছে ওখানকার কেউ, মানে হচ্ছে কেউ জিজ্ঞাসাই করতে পারে, আরে কিসে এসছো সাইকেলে করে, মোটরসাইকেল নেই তোমার? তো ওই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের কি মনে হয়, ছোট মনে হয় যে সত্যি সবাই সাইকেলে এসছে, গাড়িতে এসছে, কিন্তু বিশ্বাস করো ওই জায়গাতে ছোট ভেবো না। কারণ হচ্ছে তোমরা গুগলকে তো চেনো, তো গুগল যে কোম্পানি রয়েছে, তো ওই যে গুগলের যে কোম্পানি রয়েছে ওখানে সমস্ত বাইসাইকেল, ওখানে প্রচুর পরিমাণে বাইসাইকেল রাখা, ওখানে প্রচুর পরিমাণে বাইসাইকেল রাখা। কেন জানো, ওদের স্টাফদের জন্য, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন গুগলের যাওয়া হয়, অফিস তো বিশাল বড়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ওরা বাইসাইকেল ইউজ করে। তার মানে বাইসাইকেলকে কোনো সময় অসম্মান কিন্তু করো না, মানে তোমাদের যে সাইকেল আছে। আর আমাদের পশ্চিমবঙ্গ বাইসাইকেলের দিক থেকে এক নম্বরে, মানে সব থেকে, দেশে যতগুলো স্টেট আছে সব থেকে বেশি বাইসাইকেল কোথায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গে। পরের পয়েন্টের দিকে আসি, 5th June ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, খুব গুরুত্বপূর্ণ, খুব সুপার ডুপার গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যাকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস, এটা আমরা প্রত্যেকে জানি। আর এই বছর, এই বছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশের নাম কি, সুইডেন। স্যার এই বছরের থিম কি, অনলি ওয়ান আর্থ, অনলি ওয়ান আর্থ এই বছরের থিম। পরেরটা ওয়ার্ল্ড পেস্ট ডে, পেস্ট মানে কি দেখতে পাচ্ছ, পোকামাকড়, ছবিতে দেখো রয়েছে অর্ধেক পোকা অর্ধেক বিশ্ব, তার মানে পেস্ট মানে হয়ে গেল পোকামাকড়। তো 6ই জুন হচ্ছে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড পেস্ট ডে পালন করা হলো। আর 2017 সালের 6th June বেজিং এ প্রথম এই দিবসটি পালন করা হয়, বেজিং মানে জানো চায়না। পরেরটাই চলে আসি, 8ই জুন ওয়ার্ল্ড অশান ডে, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অশান মানে হয়ে গেল সমুদ্র, মানে হচ্ছে সাগর আর কি। তো অশান ডেটা পালন করা হচ্ছে কত তারিখে স্যার, 8ই জুন 2009 সালের 8ই জুন থেকে প্রতি বছর এই দিনটা কিন্তু পালন করা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, খেয়াল রাখবে। পরেরটা 12ই জুন ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, বাচ্চাদের যে সমস্ত কাজকর্ম করানো হয়, ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা, ওদেরকে প্রায় দেখবে চায়ের দোকানে কাজ করছে। তো এই যে চাইল্ড লেবার, তারপরে হচ্ছে তোমরা এটা বইয়ে পড়েছো, সিনেমাতেও দেখেছো, কয়লার খনিতে কাজ করছে বাচ্চারা, তো এগুলোকে বলা হচ্ছে লেবার। তো এর এর এগেনস্টে, এর কিসে, এর এগেনস্টে যে ডেটা রয়েছে সেটা হচ্ছে 12ই জুন, ক্লিয়ার হচ্ছে। তো 2002 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, কোশ্চেনে জিজ্ঞাসা করবে ILO এর ফুল ফর্ম কি, আন্তর্জাতিক শ্রম সংস্থা, শিশু শ্রমের সমস্যা দূর করার জন্য এই দিবসটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই দিবসের, এই বছরের থিম, মানে হচ্ছে এই বছরে এর থিমটা কি, ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন টু এন্ড চাইল্ড লেবার, চাইল্ড লেবার সম্পর্কে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার কত তারিখে পালন করা হয়, 12th June 12ই জুন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। পরেরটা এলিমিনেশন অফ চাইল্ড লেবার উইক, সেম জিনিস, এটা এটা ডে আর এটা উইকের কথা। পরেরটা চলে আসে গ্লোবাল উইন্ড ডে, এটাকে জাস্ট একটু নজর দেবে, মানে উইন্ড মানে হয়ে গেল বায়ু শক্তি, মানে বায়ু শক্তির দরুন, বায়ু শক্তি কতটা হেল্প হতে পারে, বায়ু শক্তি দ্বারা আমরা কত কত, মানে হচ্ছে নতুন নতুন টেকনোলজি রেডি করতে পারি, বুঝতে পারছো। বায়ু তো একটা শক্তি, যেমন সৌরশক্তি, আর সৌরশক্তি থেকে কত কিছু জিনিস হচ্ছে ভেবে দেখো, কত এয়ারপোর্ট রয়েছে যেখানে আর কোনো কারেন্টের খরচাই হয় না, কি হয়, সৌরশক্তিতে চলে, এমন প্রচুর এয়ারপোর্ট আছে,
অ্যাকচুয়ালি এয়ারপোর্টে যেন কারেন্টের বিল কত আসে, কোটি কোটি টাকার মতো হচ্ছে কারেন্টের বিল চলে আসে। তো সেইখানে পুরো কিছু কিছু হচ্ছে এয়ারপোর্ট রয়েছে যেখানে সোলার চালিত পুরোটা, সেরকমই সোলারের যেমন শক্তি সেরকম বায়ুরেরও শক্তি আছে। তো বায়ু শক্তিকে কাজে লাগাতে হবে ধীরে ধীরে করে, সেই সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। পরেরটাই 21 জুন ইন্টারন্যাশনাল ডে অব যোগাব, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষাতে বারবার এসছে আবার আসবে। 21 জুন কিন্তু এই দিনটা পালন করা হয়। স্যার এই বছরের থিমটা কি? এই বছরের থিম হচ্ছে যোগা ফর হিউম্যানিটি, যোগা ফর হিউম্যানিটি, আর এটা হচ্ছে এর লোগো। পরেরটাই 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, যেমন 21 জুন এটা আছে, 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডেও কিন্তু পালন করা হয়। পরেরটা একটু রিপোর্টে কেসে চলে আসি, OICA রিপোর্ট মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মোটর ভেহিকল ম্যানুফ্যাকচারার্স, এরা কি করে একটা রিপোর্ট পেশ করে, প্রায় এরা রিপোর্ট পেশ করে, মানে প্রতি বছর একবার করে রিপোর্ট পেশ করে। আর যে রিপোর্টে এবার দেখা গেছে যে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হয়েছে, মানে জার্মানিকে পেছনে ফেলে ভারত বিশ্বের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হয়েছে। জানি আমরা জার্মানি যেখানে বড় বড় গাড়ি মানে হচ্ছে খুব অত্যাধুনিক গাড়ি তৈরি হয় তাকেও পেছনে ফেলে দিয়েছে। র্যাঙ্কিং যদি দেখতে চাও, প্রথমে কে রয়েছে? চীন, দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয়ত জাপান, চতুর্থতে হচ্ছে ভারত। কিন্তু এটা কার অনুসারে? এটা হচ্ছে OICA ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মোটর ভেহিকল ম্যানুফ্যাকচারার অনুসারে। পরের পয়েন্টে চলে আসি, WEF। স্যার WEF এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এরা একটা হচ্ছে কি করেছে, ইন্ডেক্স বার করেছে, কিসের ইন্ডেক্স? এর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস, মানে কিসের? ট্রাভেল আর ট্যুরিজমের যে কম্পিটিটিভনেস আছে তার উপরে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্টটা পাস করেছে। আর এই রিপোর্ট অনুসারে টপে কে আছে? টপে আছে হচ্ছে জাপান, মানে ট্রাভেল আর ট্যুরিজমের দিক থেকে, মানে টপে কে আছে হচ্ছে জাপান। স্যার দ্বিতীয় নম্বরে কে আছে? দ্বিতীয় নম্বরে কে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় নম্বরে স্পেন, চতুর্থতে ফ্রান্স। স্যার ভারতের র্যাঙ্ক কোথায়? ভারতের র্যাঙ্ক হচ্ছে 54, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ভারতের র্যাঙ্ক হচ্ছে 54। ক্লিয়ার ব্যাপারটা? 2019 সালে ভারতের র্যাঙ্ক কত ছিল? 46, সেখান থেকে ডাউন হয়েছে, ডাউন হয়ে বর্তমানে রয়েছে 54। জাপান কিন্তু মনে রেখো এই সমস্ত দিক থেকে হচ্ছে প্রায় বেশিরভাগ সময় মানে হচ্ছে টপ থ্রির মধ্যে থাকবে, হয় একে নালে দুয়ে নালে তিনে। রিসেন্ট একটা জিনিস প্রকাশিত হয়েছে, সেটাকে আগে বলি। রিসেন্ট যে রিপোর্টটা পাস হয়েছে মানে এই সপ্তাহখানিকের মধ্যেই হয়তো, মানে হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট, ওয়ার্ল্ডের সবথেকে বেশি পাওয়ারফুল পাসপোর্ট কোন দেশের? সেটা হচ্ছে জাপান। এবার হচ্ছে জাপানের পাসপোর্ট এত বেশি শক্তিশালী যে এই পাসপোর্টে জাপান 193খানা দেশে জার্নি করতে পারবে। কিভাবে? হ্যাসেল ফ্রি ভাবে। হ্যাসেল ফ্রি মানে কি? যেখানে কোনো রকম প্রবলেমই আসবে না, কোনো রকম না কোনো ইস্যু, মানে হচ্ছে ওই সমস্ত দেশে হচ্ছে জার্নি করতে। তো 193খানা দেশে জাপানের লোকরা অনায়াসে জাপানিজরা জার্নি করতে পারে, যেতে পারে, এখানে কোনো বাধা নেই। তো জাপান কত নম্বর র্যাঙ্কে? একে। দুই মানে হচ্ছে দু নম্বর র্যাঙ্কে কে রয়েছে? সিঙ্গাপুর আর সাউথ কোরিয়া। কতগুলো দেশে যেতে পারবে? 192টা। কিভাবে? হচ্ছে হ্যাসেল ফ্রি ভাবে, ভিসা ফ্রি ভাবে সে হচ্ছে যেতে পারবে। আর ভারতের স্থান কত হয়েছে এবার? 87তম। ভারত কতগুলো দেশে যেতে পারবে হ্যাসেল ফ্রি ভাবে? হচ্ছে 60খানা দেশে যেতে পারবে, মানে হচ্ছে যেখানে কোনো বাধা ফাদা থাকবে না এই রকম আর কি। তো ভারতের র্যাঙ্ক 87 আর জাপানে হচ্ছে 1 নম্বর। জাপান কেন 1 নম্বর জানো? প্রত্যেকে চাই যে জাপানের দেশ, জাপানের লোকেরা যেন হচ্ছে তাদের দেশে আসে। রিসেন্ট 2018-19 সালের যে বিশ্বকাপ হলো সেখানেও কি দেখা গেল? সেইখানে ধরা হচ্ছে প্রচুর, মানে এটা হচ্ছে একটা স্টেডিয়াম, মানে হচ্ছে ফুটবল খেলার একটা স্টেডিয়াম। তো ফুটবল খেলা হয়ে যাওয়ার পরে অনেকে ধরো কেউ কোকোকোলা খেয়েছে, কেউ কিছু একটা খাবার জিনিস খেয়েছে, কেউ বোতল নিয়ে হচ্ছে জল খেয়েছে, তারা হচ্ছে স্টেডিয়ামেই ফেলে চলে গেছে দর্শকরা। এবার জাপানের যে সমস্ত সমর্থকরা ছিল, জাপানের যে সমস্ত লোকরা ছিল, দেখো ওরা কি করেছে, ওরা হচ্ছে বড় বড় হচ্ছে এই প্লাস্টিকগুলো নিয়েছে, আর এই প্লাস্টিকগুলো নিয়ে যা যা পড়েছিল সেগুলো সব হচ্ছে ব্যাগের মধ্যে দিয়েছে, এগুলো হচ্ছে সব তারা পরিষ্কার করেছে।
দেখো হচ্ছে প্রায় জনার প্রায় জাপানিজের হাতে হচ্ছে এই জিনিস, আর পুরো স্টেডিয়াম হচ্ছে তারা পরিষ্কার করেছে, মানে ওয়ার্ল্ডের কাছে সারা বিশ্বের কাছে এটা একটা বিশাল বড় নজির স্থাপন হয়েছিল ওই বিশ্বকাপে। তো এটা একটা হিউজ ম্যাটার, এই কারণে জাপানের লোকদের সবাই চায় যাতে জাপানের লোকরা আমাদের দেশে আসো, মানে ওরা কোনো সময় ময়লা তো করেই না, প্লাস ময়লা দেখলে সেই জিনিসকে মানে হচ্ছে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। পরেরটাই চলে আসি, দা এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022 টাইমস হায়ার এডুকেশনের মত অনুসারে কি বলছে দেখি, এশিয়ার সর্বোচ্চ মানে সব থেকে উপরে কোন কোন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে। আগে দেখি ভারতের মধ্যে কে রয়েছে, ভারতের মধ্যে রয়েছে ব্যাঙ্গালোরের IISc, ফুল ফর্ম কি স্যার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। যদি টোটাল লিস্ট যদি দেখা হয় তবে এটার স্থান কত রয়েছে, 42তম স্থান। ভারতে তো টোটাল 200 যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয় তবে ভারতের মধ্যে থেকে 17টা বিশ্ববিদ্যালয় কি করেছে ওর মধ্যে স্থান পেয়েছে। এক নম্বরে কে আছে, চীন, দুয়ে চীন আছে, তিন নম্বরে সিঙ্গাপুর, চার নম্বরে দেখতে পাচ্ছি হংকং, আর পাঁচ নম্বরে রয়েছে আবার সিঙ্গাপুর। ভারতের প্রথম যে স্থান পেয়েছে সে হচ্ছে 42তম, যার নামটা কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। মানে ভারতের মধ্যে এক নম্বরকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, কিন্তু যদি পুরো এশিয়ার কথা বলা হয় এশিয়াতে সে 42তম র্যাঙ্ক পেয়েছে। পরেরটাই ব্লুমবার্গ, কি বলছে, দা ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্স। ব্লুমবার্গ ব্লুমবার্গ কি করে, একটা হচ্ছে ইন্ডেক্স বার করে কিসের, বিলিনিয়ার্স এর। এটা আমরা জানি যে হচ্ছে বিলিনিয়ার্স মানে আমরা প্রত্যেককে বুঝি আর কি। তো আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে সরিয়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা অর্জন করলেন কে, রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। তো এর আগে কে ছিল ব্লুমবার্গসের হিসাবে, ছিল হচ্ছে গৌতম আদানি, যিনি আদানি গ্রুপের চেয়ারম্যান, আর তাকে হাঁটালো মুকেশ আম্বানি, আর সে এখন হচ্ছে ওই জায়গাতে চলে এসেছে। আম্বানির মোট সম্পত্তির পরিমাণ কত, 99.7 বিলিয়ন ডলার। আর অপরদিকে আদানির হচ্ছে কত রয়েছে সম্পত্তি, 98.7 বিলিয়ন ডলার। ক্লিয়ার? আর সার্বিক বিচারের তালিকায় মুকেশ আম্বানি আর আদানি যথাক্রমে সপ্তম আর নবম স্থানে রয়েছে, ব্লুমবার্গের হিসাবে সপ্তম আর নবম স্থানে রয়েছে। তো এই পর্যন্ত থাকছে আজকে, পার্ট টু আমরা ক্লিয়ার করলাম, এরপরে পার্ট থ্রি, পার্ট ফোর যে পর্যন্ত লাগবে আমি করিয়ে দেবো তোমাদের। তো এগুলোকে কি করবে, ভিডিওটাকে দেখো একবার, দেখলে আমার মনে হয় এনাফ, তারপরে বই পড়ো বা যে পিডিএফটা আছে এরপরে আমি পিডিএফটা দিয়ে দেবো সেটাকে দেখে নেবে। আর একটা জিনিস বলে দিই, এটা বলতে ভুলে গেছি, যে পরের মাসের 1 তারিখে আমাদের কি হচ্ছে, নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা যারা অ্যাডমিশন নিয়ে রেখেছো প্রত্যেকে হচ্ছে 1 তারিখে দুপুর আড়াইটার সময়, দুপুর আড়াইটার আগে কিন্তু কোচিংয়ে চলে আসবে।